আমি বিদ্যাম্বিকা, আপনাদেরকে বিদ্যাম্বিকা চ্যানেলে স্বাগত জানাই। আমি 51 পীঠ দেবী সতীর যে 51 পীঠের অংশ নিয়ে আমি পৌঁছে গেলাম তো আপনাদের কাছে। আজ আমি আপনাদেরকে বলবো জয়ন্তীয়া, জয়ন্তীয়া নিয়ে। এটা 1548 থেকে 1664-র মধ্যে শ্রীহট্ট শহর থেকে কয়েক মাইল দূরে উত্তর পূর্ব অঞ্চলে পাথর পাহাড় দিয়ে ঘেরা এক অঞ্চল, যার নাম হচ্ছে জয়ন্তী বা জয়ন্তীয়া। জয়ন্তীতে তখন রাজত্ব করছেন রাজা বড় গোসাগী। একদিন জয়ন্তীর এই পাহাড় ঘেরা অঞ্চলে রাখাল বালকেরা পুজো পুজো খেলায় মত্ত। বনের মধ্যে রয়েছে একটি কৃষ্ণবর্ণ পাথরের টুকরো, সেই অতি কালো রঙের পাথরটিকে তারা বিগ্রহ সাজিয়েছে, আর তারই সম্মুখে সংগ্রহ করে এনে রেখেছে নানা বনফুল আর বনফল। খেলতে খেলতে এক রাখাল বালক পাথরের টুকরোটিকে কালী বিগ্রহ মনে করে পুজো করতে লাগল। দেবী কালিকার সম্মুখে বলিদানের রীতি তার মনে ছিল, তাই খেলুড়েদের মধ্যে একজন বলির ছাগল সাজল, আর সেই রকমভাবে ছাগলের স্বরে ডাকতে লাগল। বলি দেওয়ার খড়গ হিসাবে ব্যবহার করার জন্য বিন্না ঘাসের তৈরি সরু লম্বা পাতাকে আনা হলো। তারপর ছাগলরূপী রাখাল বালকটিকে যেই মাত্র পাথরের বিগ্রহের সম্মুখে খেলার ছলে বলি দিতে গেল, সেই ঘাসের পাতা গলায় ছোঁয়াতে ছাগল সাজা রাখাল বালকটির ধর থেকে মুন্ড আলাদা হয়ে গেল। খেলতে খেলতে সত্য সত্যিই ঘটে যাওয়া ঘটনা দেখে রাখাল বালকেরা আর এক মুহূর্ত দেরি করল না। বিগ্রহরূপী কালো পাথরটি ফেলে দিয়ে তারা যে যার বাড়ির দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ল। অভিভাবকেরা জানলেন এই আশ্চর্য ঘটনা। তারপর ধীরে ধীরে সেই ঘটনার বিবরণ পৌঁছল রাজার কানে। গৌতূহলী রাজা এই সংবাদ পেয়ে তার গুরুদেবকে সঙ্গে করে স্থানটি দেখতে এলেন। রাজার গুরু ছিলেন এক অভিজ্ঞ তন্ত্র সাধক। তিনি সেই স্থানে গিয়ে ধ্যানমগ্ন হলেন এবং এই ধ্যান যোগে জানতে পারলেন এই স্থান মহাপবিত্র স্থান। দেবী সতীর বাম জংহা এখানে পতিত হয়েছিল। যে কৃষ্ণবর্ণ পাথরটি নিয়ে রাখাল বালকগণ খেলা করছিল, সেই কৃষ্ণবর্ণ পাথরটিতেই অধিষ্ঠিতা হয়ে আছেন দেবী। গুরুদেবের কথা শুনে রাজা দেবীকে রাজধানীতে নিয়ে যেতে চাইলেন। পাথরটি নিয়ে যাওয়ার জন্য তার তলার দিকে ঘুরতে শুরু করলেন রাজার লোকেরা, কিন্তু কোথায় এর তলদেশ? রাজগুরু নিরস্ত করলেন রাজাকে, দেবীকে এই স্থান থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তাই জয়ন্তী রাজ সেই বনাঞ্চলেই তৈরি করলেন মায়ের মন্দির। সতীপীঠের এক মহাপীঠ এভাবে মানুষের কাছে প্রকাশিত হলো। দেবীর বাম জংঘারূপী পীঠের কথা আমরা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ থাকতে দেখি। তন্ত্রচূড়া মণিতে বলা হয়েছে, জয়ন্তাং বাম জংহা চ জয়ন্ত্রী ক্রমদীশ্বর। অন্নদা মঙ্গলের কবি ভারতচন্দ্র বলছেন যে, জয়ন্তায় বাম জংহা ফেলি লোকেশব, জয়ন্তী দেবতা ক্রমদীশ্বর ভৈরব। অর্থাৎ জয়ন্তীতে দেবীর বাম জংহা পতিত হয়েছে। দেবীর নাম জয়ন্তী আর ভৈরব হলেন ক্রমদীশ্বর। এই মহাপীঠের মাহাত্ম জ্ঞাপন করে তন্ত্রশাস্ত্র বলে যে, শিবের বাসভূমি কৈলাসে 10 লক্ষ মন্ত্র জপ করলে সিদ্ধিলাভ হয়, কিন্তু জয়ন্তীতে 5 লক্ষ মন্ত্র জপের মাধ্যমে সিদ্ধিলাভ করা যায়। দেবী ত্রিপুরেশ্বরী মন্দিরের মতো এই স্থানেও নরবলির প্রচলন ছিল। যেহেতু দেবীর সম্মুখে নরবলির দানের মাধ্যমে দেবী প্রকটিত হয়েছিলেন, সেহেতু নরবলি দিয়ে প্রতি বছর দেবীকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন জয়ন্তী রাজ। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজার নবমীর দিন দেবীর সম্মুখে নরবলি দান করা হতো। এছাড়াও রাজবাড়ির কোনো উৎসবে
রাজবংশে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করলে বা কেউ কোনো কিছু মানত করলে দেবীর সম্মুখে এই নরবলির আয়োজন হতো। এই নরবলির একটি বৈশিষ্ট্য ছিল, দেবীর কাছে নিবেদিত বলি স্বেচ্ছায় আসত। তবে ইতিহাস আমাদের জানায়, অনেক সময় বলি স্বেচ্ছায় না এলে ভিন্ন রাজ্য থেকে মানুষ চুরি করেও আনা হতো। দেবী জয়ন্তীর সম্মুখে এই নরবলি খুব বেশি দিনের কথা নয়। 1832 খ্রিস্টাব্দে জয়ন্তী রাজ্যের শেষ রাজা রাজেন্দ্র সিংহ দেবীর কাছে বলিদানের জন্য নওগাঁ থেকে কয়েকজন প্রজাকে ধরে এনে দেবীর কাছে নিবেদন করেন। দেশে তখন ইংরেজ শাসন, তৎকালীন বড় লাট। এই ঘটনায় মর্মাহত হয়ে জয়ন্তী রাজকে রাজ্যচ্যুত করেন। প্রতিটি দেব ও দেবী মন্দির প্রতিষ্ঠার সময় এই মন্দির পরিচালনার জন্য, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য একটি দেবত্ব সম্পত্তি সৃষ্টি করা হয়। জয়ন্তী রাজপরিবার এই পীঠস্থানে মন্দির প্রতিষ্ঠা করলেও কোনো দেবত্ব সম্পত্তি সৃষ্টি করেননি, কারণ রাজা ও রাজপরিবারের সদস্যগণ বলতেন সমস্ত জয়ন্তী রাজ্যই দেবীর সম্পত্তি, তাই পৃথক করে দেবত্ব সম্পত্তি গঠনের কোনো প্রয়োজন নেই। কিন্তু দেবীর জন্য কোনো দেবত্ব সম্পত্তি না থাকায় রাজপরিবারের ধ্বংসের পর এই পীঠস্থানেরও স্থানেরও সমৃদ্ধি কমে যায়। জয়ন্তী রাজের দেবী জয়ন্তীর মন্দিরের সঠিক বর্ণনা আমরা পাই না, তবে এটুকু জানতে পারা যায় যে একটি চারকোনা অগভীর গর্তের মধ্যে একখানা চারকোনা পাথরের উপর দেবীর পীঠ। দেবীর ভৈরব হলেন কমদীশ্বর। অনেকের মতে ভৈরব কমদীশ্বর একই প্রস্তরে দেবীর সঙ্গে একত্রে বাস করছেন, কিন্তু আবার ভিন্ন মতে দেবীর স্থান থেকে কিছু উত্তরে গেলে রূপনাথ শিবের মন্দির। এই রূপনাথে ভৈরব ক্রমদীশ্বর বিরাজ করেন। অন্যান্য পীঠস্থানের মতো জয়ন্তীতেও আমরা একটি কুণ্ড বা প্রাচীন পুকুরের দেখা পাই। এই পুকুরটির বৈশিষ্ট্য হলো, পুকুরটিতে খুব অল্প জল থাকলেও জল ঘোলা নয়, জল অত্যন্ত পরিষ্কার এবং এই জল কম বেশি হয় না। মহাদেব রূপনাথের মন্দিরেও প্রতিষ্ঠা করেন জয়ন্তী রাজপরিবার। রূপনাথের জন্য রাজপরিবার একটি মন্দির নির্মাণ করেন, কিন্তু জনশ্রুতি অনুসারে দেবাদিদেব স্বপ্নাদেশ পেয়ে মহাদেবকে আর মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করা হয়নি। সেই লিঙ্গের উপর খাসি মেয়েরা তৈরি করেছে বাঁশ ও খড় দিয়ে একটি পর্ণকুটির। সেই পর্ণকুটিরে দেবাদিদেব অধিষ্ঠিত। এই পর্ণকুটিরটি খাসি মেয়েরাই তৈরি করে দেয়। প্রতি সোমবার জয়ন্তীপুর থেকে ব্রাহ্মণ গিয়ে রূপনাথ লিঙ্গকে পূজা করেন। রূপনাথের পর্ণকুটিরের পাশেই রয়েছে রূপনাথের গুহা। এই রূপনাথের মধ্যে রয়েছে আশ্চর্য প্রকৃতির খেলা। অন্ধকার গুহায় আলো নিয়ে প্রবেশ করলে কিছু পরেই গুহার ভেতরে ঝালরের মতো দেখতে পাওয়া যায়। এই ঝালরগুলি পাথরের, নিজের থেকে সৃষ্টি হয়েছে। সাধারণ ভাষায় একে বস্ত্র ঝালর বলে। আলো পড়লে ঝিকমিক করে ওঠে। বস্ত্র ঝালর পেরিয়ে আর একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে চারিদিকে শিবলিঙ্গের মতো অনেক পাথর। তার মধ্যে কয়েকটি মাথা পুরে ঝর্ণার মতো জল বের হচ্ছে। এই রূপনাথ গুহার আরেকটি বৈশিষ্ট্য হলো, এর মধ্যে এক অপূর্ব শিবলিঙ্গ, যে শিবলিঙ্গের রূপ তার রূপনাথ নাম সার্থক করে। এই শিবলিঙ্গের মধ্যে অসংখ্য স্বর্ণরেণু ঝিকমিক করে। বারাহী ও বৃহৎ নীলতন্ত্র মতে এই স্থানকে মূল বাম জঙ্ঘাপীঠ বলে চিহ্নিত করা হলেও প্রকৃতপক্ষে দেবীর বাম জঙ্ঘা কোথায় পড়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কারো মতে এই স্থান আসামের জয়ন্তীয়া পরগনায়, আবার
কারো মতে এই পীঠের অবস্থিতি শ্রীহট্টে। আমার আধুনিককালের গবেষকদের মতে এই স্থান জলপাইগুড়ি জেলার ভুটান সীমান্তে রাজা ভাত খাওয়া থেকে কিছু মাইল দূরে জয়ন্তী স্টেশনে। স্টেশন থেকে নেমে 5 মাইল হাঁটলেই তোরসা নদীর ধারে গভীর বনের মধ্যে 3টি গুহা, একটি মহাকালীর, একটি মহাকালের ও তৃতীয়টি ত্রিদেবের। বিতর্ক যতই ঘন হোক না কেন, শ্রীহট্ট শহর থেকে 38 মাইল দূরে জয়ন্তীয়াকেই দেবীপীঠ বলে লোকে মনে করে। স্থানীয় লোকেদের কাছে দেবীর এই পীঠের নাম হলো ফালজোরের কালী বাড়ি। জয়ন্তীয়ার মধ্যে যে পীঠ গড়ে উঠেছে সেই স্থানটির নাম বাউরভাগা। এই বাউরভাগা শব্দটিকে অনেকে ভেঙে করছেন বউ যুক্ত বাম যুক্ত উরু যুক্ত ভাগ, মানে দেবীর বাম উরু এখানে পড়েছিল বলেই এই স্থানটির নাম বাউরভাগা। দেবী জয়ন্তী সতীপীঠকে কেন্দ্র করে যে বিতর্কটি সব থেকে বড় আকারে দেখা দেয় সেটি হলো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতাই মেলায়, যে আমতাই মেলায় চণ্ডীর মন্দিরকে কেন্দ্র করে। স্থানীয় লোককথা অনুসারে দেবীর বাঁ পায়ের মালাই চাকি এখানে পড়েছিল। আমতার পার্শ্ববর্তী এক গ্রাম হলো জয়ন্তী। দামোদরের তীরে এই গ্রামেই দেবীর দেহাংশ পড়ে। আমতাবাসী তন্ত্র সাধক জটাধারী চক্রবর্তী দেবীর পূজারী ছিলেন। তিনি আমতা থেকে জয়ন্তীতে এসে পূজা করতেন। হঠাৎ একবার দামোদর নদের গতি পরিবর্তনের ফলে জয়ন্তী ও আমতার মধ্যে দিয়ে নদী বইতে থাকে, তখন জটাধারী সেই নদী পেরিয়েই পূজা করতে আসতেন। শোনা যায় বর্ষার উত্তাল দামোদরে নৌকা না পাওয়ায় এক কুমির প্রতিদিন ভেসে উঠত এবং তার পিঠে করে জটাধারী তান্ত্রিক দেবীকে পুজো করতে জয়ন্তীতে আসতেন এবং ফিরে যেতেন এভাবেই। কিন্তু জটাধারী যখন মারা গেলেন তখন তার বংশধরদের পক্ষে এইভাবে জয়ন্তীতে আসা সম্ভব ছিল না। তারা দেবীর কাছে প্রার্থনা করলেন, দেবী স্বপ্নাদেশ দেন এবং জয়ন্তী থেকে মূল মন্দির স্থানান্তরিত করে আমতাই নিয়ে আসেন। বর্তমানে আমতার হাটতলায় দেবীর এই 8 চালা মন্দির দেখতে পাওয়া যায়। দেবীর মন্দিরটি তৈরি করেছিলেন কলকাতার হাটখোলা অঞ্চলের লবণ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত। দেবীর মূর্তি হিসাবে যাকে পূজা করা হয় তা হলো একটি পাথর খণ্ডের ওপর সোনার তৈরি চোখমুখ। প্রাচীন পাথরের উপর দেবী অধিষ্ঠিতা। এখানে একটি বিষয় উল্লেখ্য যে জয়ন্তীয়াতে যে সময়ে দেবী পীঠ প্রকাশিত হয়েছিল ঠিক সেই সময়ে হাওড়ার আমতায় এই পীঠস্থান স্থাপিত হয়। তো সুতরাং প্রাচীনতার দিক দিয়ে আমতা একটি দাবি সৃষ্টি করে। হাওড়ার দেবী জয়ন্তীর ভৈরব কিন্তু ক্রমধীশ্বর নন, তিনি দুর্গেশ্বর রূপে পূজিত। যদিও আমরা বর্তমানে আমতাকে পীঠস্থান বলে চিহ্নিত করছি, কিন্তু যুক্তির দিক দিয়ে দেখতে গেলে আমতার পাশে জয়ন্তী গ্রামে প্রকৃতপক্ষে এই গৌরব লাভের অধিকারী, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। দেবী জয়ন্তীকে কেন্দ্র করে সত্যই মহাপীঠ গড়ে ওঠা সম্ভব কিনা এই বিতর্ক দেখা দেয়। তবে দেবী ভাগবতে জয়ন্তী পীঠের উল্লেখ নেই। কালিকা পুরাণের মধ্যেও এই পীঠের অস্তিত্ব স্বীকার করা হয়নি। একমাত্র জ্ঞানতন্ত্রে আমরা এই পীঠের উল্লেখ দেখতে পাই।